আমার কেমন হাত পা ঝিনঝিন করছে আর্লি সিমটমস হ্যাঁ আমার হাত পা ঝিনঝিন করছে আমার কেমন শরীরটা প্যালপিটেশন হচ্ছে বিফোর কামিং টু ফ্লোরিড হাইপোগ্লাসিমিয়া বাট এগো থেকে মাথা ঘুরে পড়ে যায় পেশেন্টটা দেন নিড নট হ্যাভ হাইপোগ্লাসিমিয়া ও দেন মে নট হ্যাভ হাইপারটেনশন সেকেন্ড আমাদেরকে দেখতে হবে পেশেন্ট এখন খুব গরম পড়েছে গরমে প্রচুর তো ঘাম হচ্ছে ঘামের জন্য অনেক আমাদের সল্ট বেরিয়ে যাচ্ছে হেল পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানায় আর আজকে আমরা পডকাস্টে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি নিয়ে আমার মনে হয় না খুব একটা বেশি আলোচনা হয়েছে তবে রিসেন্টলি অর্থাৎ এখনকার সময়ে যে সমস্যাটা বিশেষ করে বয়স্কদের মধ্যে বেশি দেখা যায় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া বেইন স্ট্রোক ভার্টিโก বা অনেক সময় কনসাসনেস সেটা চলে যায় এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই দেখা যায় হাসপাতালে আসছেন কি 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 করণীয় করে বুঝবেন বা এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেই আলোচনায় আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন বিপি পোদ্দার হসপিটাল ডক্টর গুলাম মোমিত ডক্টর মমিত স্বাগত জানাই আপনাকে নমস্কার আহ আমরা যখন ভাবছিলাম যে কি টপিক নিয়ে আলোচনা করা যেতে পারে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বললেন যেটা বয়স্কদের মধ্যে বেশি দেখা যায় যে যে সিমটমগুলোর কথা আমি একটু শুরুতে বললাম মানে আমি চেষ্টা করলাম বলতে কিন্তু যেটাকে বলা হচ্ছে যে হট করে মাথা ঘুরে পড়ে গেলেন কেউ বা বাড়িগো মানে মাথা ঘুরছে মানে কনশিয়াস মানে সচেতনতা সেটা চলে যাওয়া এই যে এতগুলো সিমটমের কথা বলছি সাধারণত এটাকে আমরা কি বলছি বেসিকলি আমরা এটাকে বলি অ্যাকিউট কনফিউশনাল স্টেট মানে একটা এল্ডারলি মানে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে 60 এন্ড প্লাস হুম হুম যখন হঠাৎ করে پیشنট ইমার্জেন্সিতে আসে মাথা ঘুরছে বা জ্ঞান হারিয়ে লুজ করেছে বা মোমেন্টারিলি পাঁচ মিনিট বা মনে করতে পারছে না কি আমি কি হয়েছে পাঁচ মিনিট আগে তো সেই ক্ষেত্রে আমাদের পেশেন্টের কমপ্লিট ক্লিনিক্যাল হিস্ট্রি নিতে হবে হিস্ট্রি ইজ মোর ইম্পর্টেন্ট তার সাথে সাথে এক্সামিনেশন আমাদের আমাদেরকে বেসিক্যালি তিনটা জিনিস মাথায় রাখা খুব দরকার একটা হচ্ছে কি پیشنট কোন ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে কিনা স্পেশালি ইনসুলিন নিচ্ছে কিনা সেই ইনসুলিন থেকে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে হাইপোগ্লাইসেমিয়া থেকে একটা অল্টারড সেনসোরিয়াম নিয়ে پیشنট আসতে পারে ইমার্জেন্সিতে সেকেন্ড আমাদেরকে দেখতে হবে پیشنট এখন খুব গরম পড়েছে গরমে প্রচুর তো ঘাম হচ্ছে ঘামের জন্য অনেক আমাদের সল্ট বেরিয়ে যাচ্ছে সল্টের একটা খুব ইম্পর্ট্যান্ট সল্ট হচ্ছে সোডিয়াম সোডিয়ামের এমনি সোডিয়াম কমে যাচ্ছে গরমের জন্য প্লাস অনেক পেশেন্টরা অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন আছে আছে যেরকম লাইক ডায়াবেটিক মেডিকেশন অনেক পেশেন্ট যেমন কনজেস্টিভ হার্ট ফেলিও বা ইভেন ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টসরা অন ডায়াবেটিক মেডিকেশন আছে সেই ডায়াবেটিক মেডিকেশন জন্যও সোডিয়ামের কমে যাওয়ার অনেক চান্সেস থাকে তো হাইপোনেট্রিমিয়া যেটাকে বলে দে ক্যান অলসো প্রেজেন্ট বিথ অল্টার সেন্সোরিয়াম আচ্ছা

already they are predisposed to a condition called transient ischemic attack

ডিসরডার টু লেটেমি आ চাকি না হাইপোগ্লাইসেমি आ না তারপর আমাদের কার্ডিয়াক ফাংশনটা দেখতে হবে একটা ইসিজি করে দেখতে হবে কি কোনো ব্লক আছে কি না সাইনাসে কোনো কোনো ব্লক আছে কি না তারপর আমাদের একটা সিটি ব্রেন করে দেখতে হবে কোন ফোকাস অফ ইনফাক বা কোনো ইসকেমি আছে কি না আচ্ছা সেগুলো এরও কি কি টেস্ট হবে তারপরে সেখান থেকে ডেটা बेसिकली এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ রাখতে হবে আচ্ছা তো আকুট কনফিউশনাল স্টেট উইথ অর লস অফ কনশাসনেস একটা হোলিস্টিক অ্যাপ্রোচ না রাখলে আমরা ডায়াগনোসিস দিকে এগোনো মুশকিল অনেকবার কি হয় কি মাল্টিপল কজ পাওয়া যায় একটা অ্যাকিউট কনফিউশনাল স্টেটে পেশেন্ট হাইপোগ্লাইসিমিয়া নিয়ে আসছে পেশেন্টের একটা কমপ্লিট হার্ট ব্লক হচ্ছে আচ্ছা হ্যাঁ কিন্তু বোঝা যায় না কিন্তু বোঝা যাচ্ছে না আগে পেশেন্ট হয়তো উনি পিসিজি করাননি বা উনি রেগুলার সুগার টেস্ট না করেই উনি ইনসুলিন বাড়িতে নিয়ে নিচ্ছেন তো সেই ইনসুলিনটা ডোজটা আমাদেরকে টেপার ডাউন করা দরকার

And hyponatremia always comes with a confusional state, altered plus my altered sensorium. Thake, patient is disoriented, he cannot understand or recognize faces, and he is not alert to time and conscious with, uh, sure. with the day. So, uh, we have to see all these things. দিনে বলে হয়তো ঘুমাচ্ছে আপনি দেখছেন সকালে ঘুমিয়ে আছে জেনারেলি তো সকালে ঘুমায় না তো সকালে দেখছেন পেশেন্ট ঘুমিয়ে আছে বা পেশেন্ট রেসপন্স করছে না

उट एंडक्लूज एंडस इनजेंसीज डी सी द ब्लड शुगर इफ देर इज नो फोकलिट्सियस विदउटूशन एन एमरआई विद इन ट्वेंटी

उटेंट इज न फल আচ্ছা এই যে বললেন যে সবসময়ে সিম্পটম সাধারণ মানুষ হিসেবে অনেকে বুঝতে নাই পারেন じゃ আচ্ছা এটা হলো ওরা অনেকে অনেক সময় ইগনোর করেন কাজের ব্যস্ততার মধ্যে কোন যার সঙ্গে এটা হচ্ছে তিনি অনেক সময় বলতে চান না বাড়িতে যে এই প্রবলেমটা হচ্ছে তো সেক্ষেত্রে যদি ইগনোর করা হয় বা এনি চান্স কেউ বুঝতে পারছেন না কেউ বুঝতে পেরেও বলতে চাইছেন না সেই ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে ইন ফিউচার সমস্যা এটা হতে পারে কি যদি কোনো পেশের সুগারের پیشنট सपोज একটা एग्जांपल দিছি একটা হচ্ছে সুগার খুব বেড়ে যাওয়া একটা হচ্ছে ওভার ডোজিং ওষুধ দেওয়া ওভার ডোজিং ওষুধ দিলে পেশেন্ট নিজেই বলবে কি আমার কেমন হাত পা ঝিনঝিন করছে ফুল আর্লি সিমটমস হ্যাঁ আমার হাত পা ঝিনঝিন করছে আমার কেমন শরীরটা প্যালপিটেশন হচ্ছে বিফোর কামিং টু ফ্লোরিড হাইপোগ্লাইসিমিয়া যখনই পেশেন্ট আপনাকে বলছে বাড়িতে কি আমার হাত পা কেমন ঝিনঝিন করছে আমার কেমন একটা খারাপ ফিল হচ্ছে কেমন প্যালপিটেশন হচ্ছে বুক তো বেশি করছে তখন বুঝতে হবে যে ডেফিনেটলি সুগার ফল করছে কোনো না কোনো সময় সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি একটা মেশিন কিনতে হবে হাতে সেই মেশিনে সিবিজি মেশিন আপনাকে সকাল বিকাল সিবিজি চার্টিং করতে হবে আর সেই হিসাবে যে ডাক্তারবাবু আপনাকে ইনসুলিন স্পেশালি এখন ইনসুলিন তো এল্ডারলি পেশেন্টে যাদের ক্রিয়েটিন কিডনি খারাপ আছে বা এরকম আমরা ইনসুলিনের রাখি পেশেন্টকে বা ইনফেকশন থেকে বেরিয়েছে সেই ক্ষেত্রে ইনসুলিন ডোজটাকে টেপার করতে হবে ইউ হ্যাভ টু বি ভিজিল্যান্ট উইথ দ্য ইনসুলিন ডোজ ज की सीबीजि मे हैंड एवरीसेंसेशन क्रिए कन्फ्यूशन इश्युनज चेक सीबीजी सीबीजि चेक कर डोट वेट टू कम टू दस्पिटल चेक कर फल कर

এটা সুগারের ক্ষেত্রে যদি কারো সুগার থাকে এবং সেটা যদি ফল করে বা সেটা থেকে সমস্যা হয় আর অনেক সময় হয় যে বয়সের কারণে অনেক সময় ডিসব্যালেন্স হয়ে কেউ পড়ে যায় অ্যাবসলিউটলি ডিসব্যালেন্স ইজ দা বেসিক্যালি আ হোয়াট আই গো ইট ইজ শোয়িং অন দা সাইডস সো হোয়াট আই ক্যান বি সেন্ট্রাল ইট ক্যান বি পেরিফেরাল ওকে সেন্ট্রাল হোয়াট আই গো হচ্ছে আমাদেরকে ব্রেন ইমেজিং করে দেখতে হবে আর পেরিফারেল আমাদের ইএন টি সাথে আমাদেরকে হেল্প নিতে হবে ই কিছু কিছু টেস্ট আছে ফাংশন টেস্ট আছে আগে আমাদেরকে ব্রেনটা দেখতে হবে ইউ হ্যাভ টু সি দা ব্রেন প্যারেন্টার ইউ হ্যাভ টু সি ইফ সাইট অফ এনি ইনফার্ট অরি ইসকেমিয়া চেঞ্জেস যদি ব্রেন ইমেজিংটা আমরা রুল আউট করি তো ইট ইজ আনলাইকলি টু বি সেন্ট্রাল কজ ইট ক্যান বি পেরিফারেল কজ পেরিফারেলো আদার কজেস ক্যান বি দেব টু টেক দ্য কনসালটেন্ট হেল্প অফ ইএনটি ভেস্টিবলের ফাংশন টেস্ট আছে কোকলিয়ার ফাংশন টেস্ট আছে সেগুলো ওরা দেখবে যদি কোনো প্রিফার কাজ দেন তারও ওষুধ আছে সেই ওষুধগুলো আমাদেরকে নিয়মিত খেতে হবে এখন ঔষধগুলো না খেলেও মাথা ঘুরে কিন্তু পড়ে যেতে পারে হুম তো কনফিউশনাল স্টেট कैन आल्सो हैव अ প্রিডিসপোজড টু হোয়াট আই গো ফর আইগো থেকে মাথা ঘুরে পড়ে যায় پیشنটরা দে нийড নট हैव হাইপোগ্লাইসেমিয়া অর দে মে নট हैव হাইপারটেনশন অর দে মে নট हैव अ ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বাট অল দোজ پیشنটস শুড हैव ইফ দে আর হ্যাভিং অ্যান হিস্টরি অফ হোয়াট আই গো ডিউ টু এনি পেরিফেরাল ইএনটি کازস অর ডিসপোজড দেন ইউ हैव टू टेक মেডিসিন মানে ভালো ভালো ওষুধ আছে খেতে হবে ওষুধ এন্ড কি আমি সুছিয়েটা দিলাম বা ডাক্তাররে ওষুধ

রাতা বাবুরা যারা কাজ করছে ওনারা ইমিডিয়েটলি পেশেন্টের পালস বিপি ওয়াইডলস দেখবে স্ট্যাট একটা ইসিজি করবে সিবিজি দেখবে ইলেকট্রোলাইস দেখে নিবে আর একটা এবিজি দেখবে আর্টেরিয়াল ব্লাডলেস অ্যানালিসিস আর্টেরিয়াল ব্লাডলেস অ্যানালিসিস অনেক অনেকটা বুঝতে পেরে যাবেন ওটা কি অ্যালকোলোসিস হচ্ছে কি অ্যাসিডোসিস হচ্ছে তো ওটা কোনো মেটাবলিক থেকে হচ্ছে কি রেসপিরেটরি থেকে হচ্ছে সেটা এখনই স্ট্যাট একটা আপনি একটা ক্লিয়ার কাট একটা আপনার আইডিয়া হয়ে যাবে যেমন সিওপিডি পেশেন্ট

তো ওই এই ইনভেস্টিগেশন গুলো ইমার্জেন্সিতেই হয়ে যায় প্লাস দেন এন্ড দেয়ার দে সেন্ড দ্য পেশেন্ট টু সিটি ব্রেন আচ্ছা ইফ দ্য পেশেন্ট হ্যাজ ইন্ডিকেটেড ধরো একটা পেশেন্টের কনভেশনাল স্টেট সাথে আপনি দেখতে পাচ্ছেন মুখটা একটু টেড়া হয়ে যাচ্ছে বা চোখের একটা আইলিড ড্রুপ করছে পসিবল একটা ক্রেনিয়াল নার্ভ ডেফিসিট আছে একটা সেভেন নার্ভ ধরেছে বা একটা ফিফথ নার্ভ ধরেছে তো কিছু একটা হতে পারে তো ওই মুহূর্তে একটা সিটি ইমেজিং করে দিতে হবে

পেশেন্টরা নিয়ে সিমটোম্যাটিক নিয়ে আসে মাথা ঘুরে যাচ্ছে প্রি সিনকোপ বলি আমরা মাথা ঘুরে পড়ে যাওয়া সিনকোপ বলি বা মাথা ঘুরে ঘুরে একটা আমার ফিলিং হচ্ছে কি আমি এখন পড়ে যাব ওটাকে সিনকোপ এটাও একটা কনফিউশন স্টেটের মধ্যে পড়তেই পারে না পড়ার কিছু নেই দ্যাট অলসো ফলস ইন কনফিউশন স্টেট বা অল্টার সেন্সোরিয়াম বা মাথা ঘুরে পড়ে যাওয়া দিয়ে আবার উঠে বলছে আমি কি হয়েছে আমার আমার মন রাখতে বুঝতে পারছি দ্যাট ক্যান বি এ কার্ডিয়াক কজ একদম একদম শেষে যেটা জানতে চাইবো এই ধরনের কোনো সমস্যায় যদি বাড়ির কোনো বয়স্ক মানুষ পড়েন তাহলে কি সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ডেফিনেটলি ফার্স্ট মানে হসপিটাল নিয়ে যাওয়ার না কারণটা কি আমি সেটা বুঝতে পারছি না ইউ হ্যাভ টু টেক ইট টু দ্য নিয়ারেস্ট হসপিটাল হুম একদম সঙ্গে সঙ্গে স্পেশাল ফ্যাসিলিটিস যেখানে আপনার অ্যাট লিস্ট এবিজিটা হয় যেটা এখানে হয় এখানে এবিজিটা স্টার্ট হয় অ্যাটলিস্ট সিটি ইমেজিং একটা প্রভিশন থাকা উচিত সিটি ব্রেন এম লাগবে না ইমিডিয়েটলি একটা সিটি ব্রেন করতে হবে অ্যান্ড একটা ব্লাড রিপোর্ট একটা হাইপোগ্লাইসিমা দেখার জন্য একটা ইসিজি মনিটরিং মেশিন দেখার জন্য একদমই তাই অর্থাৎ যে যে সিমটম গুলোর কথা ডক্টর মমিত বললেন যে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া সেটা বাটিগোর কারণে হতে পারে বা সেটা অন্য যে কোনো কারণে হতে পারে বা কনসিয়াসনেস সেটা চলে যাওয়া বা এই ধরনের কোনো সমস্যায় যদি জ্ঞান হারিয়ে ফেলেন বা কোনো বয়স্ক মানুষ তাহলে দেরি না করে কিন্তু সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বিশেষ করে আপনারা যারা বিপি হাসপাতালে আসতে চাইছেন এই সমস্যাগুলো নিয়ে এখানে নিয়ে এলে এমার্জেন্সি থেকে শুরু করে পরবর্তী সমস্ত চিকিৎসা পরিষেবা কিন্তু এখানে আপনারা পেতে পারেন তাই যদি মনে হয় যে বাড়ির বৃদ্ধ মানুষটি বা বয়স্ক মানুষটি এই ধরনের কোনো সমস্যায় ভুগছেন তাহলে কিন্তু দেরি না করে খুব সত্তর হাসপাতালে নিয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ডক্টর মমিদ এতটা সময় দেওয়ার জন্য এবং এটা একটা

একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডাটার মমিন্ট এবং আপনাদের অনেক ধন্যবাদ এভাবেই সঙ্গে থাকবেন তবে আমরা যেহেতু আজকে এই গরমে কি কি সমস্যা হতে পারে বিশেষ করে বাড়ির বয়স্ক মানুষটি সেই সমস্ত বিষয় নিয়ে কথা বললাম আগামী দিনে আপনারা কোন বিষয় নিয়ে জানতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট সেকশন এ লিখে পাঠাতে পারেন আমাদের যে পডকাস্টের কমেন্ট সেকশন রয়েছে সেখানে নিশ্চয়ই আগামী দিনে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের জন্য এভাবেই আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার